নমস্কার বন্ধুরা, ছোট শহর থেকে বড় শহর দুর্গাপুর স্টেশন সকালে বিধানে চাপার জন্য রেডি। আপনারা দেখছেন দুর্গাপুর স্টেশনে হাওড়ায় পৌঁছে গিয়েছি। হাওড়ায় ঢোকার আগে দুই পাশে রাস্তাগুলো দেখুন, প্রচুর ট্যাগ লাইন। আমরা এগিয়ে যাচ্ছি, নেমে গিয়েছি। নামার পরে দেখুন যাত্রীরা সবাই নিজে নিজে জায়গা মতো যাচ্ছে, ট্রেনের থেকে নেমে পড়ে আমরাও ওদের সঙ্গে হাঁটছি। সাবওয়ে দিয়ে উপরে উঠেছি, সাবওয়ের উপরের অংশ কিছুটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে যা ভিড়, আমরা অনেক লেট করে পরে আস্তে আস্তে আসলাম। সাবওয়ের উপরে আছি আমরা, এরপরে সাবওয়ে দেখুন সব কিছু দেখতে পাচ্ছেন। এবারে দেখুন সাবওয়েতে আর কি আগুলো ছাল ছাড়িয়ে রাখা হয়েছে এবং এখান থেকে নিংড়ে রস বার করানো হচ্ছে। আমরা রস খেলাম, খুব ভালো লাগলো। এরপরে আমরা হাওড়া থেকে বেলুর মঠের পথে বেরিয়েছি। ব্রিজ রাস্তাঘাট এখন টাইম হবে 10টার মতো। রাস্তার পাশে পাশে আমি সব কিছু অংশ দেখানোর চেষ্টা করছি। ছোট শহর থেকে বড় শহরে এলে কেমন পার্থক্য হয় আপনারা সহজে দেখুন দেখতে পারবেন। শহরের পথে এখন আমরা আছি, অনেকটা রাস্তা। আমরা অটো ভাড়া করেছি, এখান থেকে 200 টাকার মতো ভাড়া। শহরের কিছু দৃশ্যাবলী আমরা দেখানোর চেষ্টা করছি। বড় বড় উঁচু বিল্ডিং, মাল্টি স্টোরেড বিল্ডিং, এগুলি আবাসিক, বেশিরভাগই আবাসিক, সঙ্গে বিজনেস কমপ্লেক্সও আছে। রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছি, পরপর বাড়িগুলো দেখুন, মাঝে রাস্তা, উঁচু যেন মেঘের সাথে ঠিকই আছে, এরকম উঁচু বাড়ি। আমাদের ভালোই লাগছে। রাস্তা ফাঁকা, যে যার কাজে ব্যস্ত। ফল বিক্রেতার পসরা দেখুন, এই মার্কেটটা বিভিন্ন রকম ফল নিয়ে বিক্রি করছে। শহরের বুকে দাম পাওয়ার আশায় কোথা থেকে যে এরকম সুন্দর সুন্দর ফল আসে বোঝা মুশকিল। সমস্ত ফলই যেগুলো আমরা ব্যবহার করি সবই পাওয়া যাচ্ছে। আবার দেখুন শহরে নোংরা ফেলার জন্য জেসিপি ব্যবহার করা হয়েছে এক জায়গায় রাখার পরে। বাড়িঘর দেখুন রিপেয়ারিং করার জন্য গার্ড দেওয়া আছে। পাশে দুই পাশে দোকান, দোকানগুলি সব বন্ধ, বেশিরভাগই সব শাটার লাগানো আছে। সম্ভবত আরও পরে হয়তো খোলে দোকানগুলো। রাস্তার চারিদিকে শুধু ট্রাফিক। আজকের মুসলিমদের কোনো একটা উৎসব আছে, দু এক জায়গায় দেখছি ওরা সমবেত হয়ে পতাকা উত্তোলন করছে। রাস্তার পাশে দেখুন এই জায়গাটাতে ছোট ছোট বেশিরভাগই দোকান আছে, আমরা ফুটপাতে বলি না সেই টাইপের, দেখুন ছোট ছোট দোকান আছে। বিল্ডিংয়ের পাশে যা আছে আছে, কিন্তু দেখুন পাশে বেশিরভাগই ছোট দোকান। আমি এখান থেকে এটা তুলে ধরার চেষ্টা করেছি। দেখুন এখানে আমরা একটা ক্রসিংয়ে আটকে আছি, সিগন্যালটা ছাড়ার পরে আমরা আবার যেতে শুরু করেছি। বাঁ দিয়ে দেখুন ঠিক ছোট ছোট ঝুঁকি দোকান বলি, সেরকমই আমরা ছোট ছোট ঝুঁকি দোকান এখানে দেখতে পাচ্ছি। আমরা টোটোতে আসছি, টোটো এগিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ছোট ছোট দোকানগুলো দেখতে পাচ্ছি। দেখুন খুব ভালো লাগছে, বড় শহরের সাথে তো আসা হয় না, অল্প সময়ের জন্য এলে অবশ্যই ভালো লাগবে। রাস্তার পাশে পরপর অটোগুলো ভাড়া পাওয়ার আশায় দাঁড়িয়ে আছে, স্ট্যান্ডের মতো রাস্তাতেই আর কি।
ফাঁকা জায়গার এখানে বড়ই অভাব। আবার শহরে পথ চলা, বারবার বলছি না, দু চার দিন মাঝে মধ্যে এলে শহরে খুব ভালোই লাগে, ভালো লাগছে। ছোটো শহর থেকে বড় শহর হলে যেমন হয় আর কি, সব কিছুই যেন নতুন নতুন লাগে। দেখে দেখে যাচ্ছি, আপনারাও দেখতে থাকুন, আপনাদেরও ভালো না লেগে যাবে না, শেষ পর্যন্ত দেখুন। আমাদের গন্তব্যস্থল হলো বেলুর মঠ, যেখানে রামকৃষ্ণের বিখ্যাত মন্দির মা সারদা বিবেকানন্দের, তার উদ্দেশ্যে আমরা যাচ্ছি। ওখানে আমাদের থাকার লক্ষ্য আছে আজকের দিনটা, তার উদ্দেশ্যে আমরা চলছি। যাওয়ার রাস্তাটা যতটা পেরেছি আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি। এবারে দেখুন, শহরে গাছপালা নাই এটা ঠিক নয়, রাস্তার বাঁ সাইডটা আমি গাছপালা লাগিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। দেখুন, নাম না জানা অনেক কিছু গাছই এখানে পরপর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সব জায়গায় না থাকলেও এই রাস্তাতে আমরা কিন্তু গাছের সন্ধান পাচ্ছি। এর আগে কিন্তু গাছ দেখতে পাইনি, কিন্তু এখানে গাছ আমরা দেখতে পাচ্ছি। আমাদের পথ চলা প্রায় শেষের মুখে, আমরা অনেকটা চলে এসেছি, আর হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। আমরা চলছি আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। এবারে শহরের গাছপালাগুলো দেখতে থাকুন, যেটা বললাম আপনাদের, সম্ভবত বাঁ সাইডে কোনো রেলের জায়গা, পরিত্যক্ত জায়গা, তার মধ্যে গাছগাছালিতে পরিপূর্ণ, আমরা সেটা দেখতে পাচ্ছি। এখানে জায়গা তো খুব দাম, শহরে যেমন হয় সংকীর্ণ জায়গা, সরকারি জায়গা বলেই সম্ভবত এইভাবে গাছপালা আছে বা ফাঁকা পড়ে আছে, না হলে সম্ভব হতো না। গাছপালা পেরিয়ে ডান সাইডে দেখুন উঁচু উঁচু বিল্ডিং, কিন্তু বাম পাশে যেমন বলছি গাছপালা প্রচুর। একটা পেট্রোল পাম্পকে ক্রস করছি, দেখুন গাছপালা, কথা যে বলছি গাছপালা শেষ নেই, আমাদের গাড়ি দেখুন ভালো স্পিডে চলছে, একে একে সরে যাচ্ছে, কিন্তু গাছপালা শেষ নেই। এবারে আমরা বেলুর মঠের প্রবেশদ্বারে চলে এসেছি, এটা মূল রাস্তা থেকে প্রথম প্রবেশদ্বার, যদিও ভিতরে আরও তিন চারটে আছে, কিন্তু এখানে ছবি সব তোলা নিষেধ, তাই সমস্ত ছবি তুলে আপনাদের দেখাতে পারলাম না, ভিডিও করা যাবে না। আপনারা আমার সঙ্গে রয়েছেন, পুরোটা দেখলেন, তার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।